প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজ আমি তোমাদের এক জোড়া আপেল আঁকা রং করা শেখাবো। চলো শুরু করি। প্রথমে দেখো আমি এইভাবে কাগজটি রেখেছি। আমি দুটো আপেল আঁকবো, মানে এক জোড়া আপেল। আপেল আঁকা খুবই সহজ, তোমরা আমি আঁকার পরেই তোমরা বুঝতে পারবে, খুবই সহজ আঁকা। আমি একে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এভাবে পাশ থেকে টেনে নিলাম। এভাবে করে তোমরা আপেল যদি চাও আঁকতে পারো। এখান থেকে একটা বোর্ডটা টেনে নিয়ে একটু লম্বা করে ডাল দিব। আরেকটি আপেল পাশ থেকে এঁকে দেখাবো তোমাদেরকে। তোমরা একটু খেয়াল করো, এভাবে করে এখান থেকে পাতা দিতে হবে। তুমি তোমার ডালের মধ্যে ইচ্ছে করলে অনেকগুলোই পাতা দিতে পারো। আমি তোমাদের একটু পাতাটা দেখিয়ে দিচ্ছি। পাতাটা একটু ভাঙা ভাঙা থাকবে, হালকা ভাঙা ভাঙা, খুব বেশি বড় হবে না, আবার খুব ছোটও না। এভাবে করে তোমরা পাতা আঁকতে পারো। পাশ থেকে আরেকটি পাতা, এভাবে করে হালকা করে একটু ভাঙা ভাঙা দিয়ে পাতাগুলি আঁকতে হবে তোমাদের, আঁকলে ভালো হবে আর কি। পাশ থেকে আরেকটা পাতা এঁকে দেখাচ্ছি। এভাবে করে পাতাগুলি আঁকতে হবে। এখন আমি তোমাদের আপেলটা, আরেকটি আপেল এঁকে দেখাবো। এখানে আরেকটি আপেল তোমাদের এঁকে দেখাচ্ছি। এভাবে টান দিলাম, শুধু একটা আপেল। এখানে তোমরা যদি, তোমাদের যদি পরীক্ষায় একটি আপেল আঁকতে বলা হয় তাহলে তোমরা এভাবেও আঁকতে পারো। মানে বোটাটা দিয়ে দিচ্ছি, এখানে একটা পাতা দিয়ে দিব। পাতাটা তুমি চাইলে উপর দিকেও দিতে পারো, আবার নিচ থেকেও দাগটা টেনে দিয়েও করতে পারো। পাশ থেকে একটা লাইন টেনে দিবে, যাতে একটা টেবিলের উপরে আছে সেটা বোঝার জন্য। এখন তোমাদের আমি আপেলটা কিভাবে রং করতে হয় সেটা দেখিয়ে দিব। আমি জানি তোমরা রং করতে পারো, তাও তোমাদের একটু আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা সাদা রাখার জন্য একটু লাইন দিয়ে দিতে পারো, একদম পেপার হোয়াইট। এখন আমি তোমাদের আপেলটা রং করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি গাঢ় লাল রং দিচ্ছি। প্রতিটা ছবিতে আলো ছায়া থাকতে হবে, সেই জন্য বোঝার জন্য আমি প্রথমে একটু গাঢ় লাল রং তোমাদের দেখাচ্ছি। এভাবে করে আস্তে আস্তে করে দিয়ে তোমার রংটা করতে হবে, রংটা যেন বাহিরে না যায় সেদিকেও তুমি খেয়াল রাখবে। এভাবে করে একটু গাঢ় রং, পাশাপাশি একটু হালকা লাল রং। আপেলের অনেক ধরনের রং হয়, মানে তুমি সবুজ আপেল, তোমরা দেখেছো আপেল, খেয়েছো আপেলে কিন্তু অনেক ভিটামিন থাকে, ভিটামিন এ বি সি সব ভিটামিন থাকে। আপেল খাওয়া খুবই ভালো, তোমরা খাবে সবাই, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এভাবে করে একটু হালকা লাল রং, একটু হালকা গাঢ় রং। এখানে একটু তোমাদের একটু খয়েরি রং দিতে হবে এই বোটার কাজ দিয়ে, দিয়ে আবার একটু হালকা লাল রং দিয়ে মিশিয়ে দিতে হবে, যাতে এটা যে গর্ত ভিতরে দিই সেটা বোঝার জন্য, ডেপথ বোঝার জন্য। এখন আমি এ পাশ থেকে একটু হালকা লাল রং করে দেখাচ্ছি। এভাবে করে হালকা লাল রং দিয়ে তুমি এই গাঢ় লাল রঙের সাথে মিশিয়ে দিতে পারো, তাহলে তোমার আপেল রং রংটা অনেক সুন্দর দেখাবে। এখানে তুমি না রং করলেও হবে, সাদা রং রেখে যেতে পারো, এটা ই বোঝার জন্য উঁচু জায়গা,
এবং লাইট পড়েছে সেটা বোঝার জন্য আমি এখানে সাদা রং মানে কাগজের রংটাই রেখে যাচ্ছি। যেহেতু আমি সাইন পেন দিয়ে এঁকেছি, তোমরা টুবি পেন্সিল দিয়ে আঁকবে তোমাদের, এবং আঁকার সময় সবসময় হালকা করে আঁকবে, এবং রং সম্পূর্ণ শেষ হওয়ার পরে কিছু কিছু জায়গায় ব্ল্যাক বর্ডার দিবে, তাহলে তোমাদের ছবিটা ফুটে উঠবে, আপেলের ছবিটা। এভাবে করে তুমি আপেলটা করবে। এখন এই আপেলটাও এরকম আলো ছায়া দিয়ে করতে হবে, হালকা লাল গাঢ় লাল রং মিশিয়ে করতে হবে, করলে ভালো দেখাবে আর কি। এইভাবে করে তুমি রংটা, এখন আমি এই পাশ থেকে গাঢ় লাল রং দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যেহেতু গাঢ় লাল রং দিয়েছি, এর জন্য আমি এখানে একটু হালকা লাল রংটা দিব, যাতে দুইটা জিনিস পার্থক্যটা বোঝা যায়। এবং এই পাশ থেকে যা আলো পড়েছে, আলো এসেছে, সেটা বোঝার জন্য আমি এখানে হালকা করে দিচ্ছি, হালকা লাল রংটা দিচ্ছি। তোমরা চাইলেও এভাবেই করতে পারো তোমাদের ছবিতে। আবার এখানে দেখো আমি একটু খয়েরি রং দিয়ে একটু এটির ভিতরের ডেপথ বোঝাচ্ছি, আবার একটু লাল রং, হালকা লাল রং দিয়ে জিনিসটা করতে হবে আর কি, করলে ভালো দেখাবে। আমি যেহেতু তাড়াতাড়ি করছি, তোমরা একটু খেয়াল করে দেখো। এভাবে আস্তে আস্তে সুন্দর করে তোমরা দুটো রং মিশিয়ে ছবিটা কমপ্লিট করতে পারো। এখন তোমাদের আমি একটু পাতার রঙও দেখিয়ে দিব। পাতা তো তোমরা জানো যে হালকা সবুজ গাঢ় সবুজ দিয়ে করতে হয়, একটু হলুদও দিতে হয়, তাহলে পাতার রঙটা খুব সুন্দর দেখায়। প্রথমে আমি একটু গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গা, তারপরে একটু হালকা সবুজ মানে মাঝারি সবুজটা, তারপরে আরো হালকা সবুজটা আমি দিয়ে দিব। এটা গাঢ় সবুজ, এখন হালকা সবুজ রং দিয়ে পাশটা একটু মিশিয়ে দিচ্ছি। এখানে ডালটা তুমি চাইলে সবুজ রং করতে পারো। এভাবে করে আস্তে আস্তে করে সবগুলো পাতা তুমি রং করতে পারো। এখন আমি তোমাদের এই আপেলটা রং করে দেখাচ্ছি। প্রথমে গাঢ় লাল রং দিচ্ছি, এভাবে করে তোমরা এখানেও তুমি একটু সাদা রেখে দিতে পারো, একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখলে ভালো ভালো হবে, তোমার রং করার সময় ভুল হবে না। তারপরে উপরে একটু হালকা লাল রং, এভাবে করে তুমি মিশিয়ে মিশিয়ে রংটাকে সম্পূর্ণ করতে পারো। এখানে আমি একটু গাঢ় খয়েরি রং দিয়ে দিচ্ছি ডেপথ বোঝানোর জন্য। এখন একটু হালকা লাল রং একটু মিশিয়ে দিচ্ছি, তারপরে এভাবে করে আপেলের রংটা
সম্পূর্ণ করতে পারো। তোমাদের পাতা তো আমি এখানে দেখিয়ে দিয়েছি, সেই জন্য এই পাতাটার আমি করছি না, তোমাদের বোঝার জন্য আমি এই ছবিটাই করে রেখেছি। দেখো তোমরা দুটো আপেল মানে এক জোড়া আপেল, তোমরা চাইলে এভাবেও আঁকতে পারো। দেখো এখানে হালকা লাল গাঢ় লাল রং মিশিয়ে আমি করেছি, পাতাতে হালকা সবুজ গাঢ় সবুজ, এখানে দেখো আমি সাদা রেখে গিয়েছি, কিছু কিছু জায়গায় আমি বর্ডার দিয়েছি ব্ল্যাক বর্ডার। সম্পূর্ণ রং করার পর তুমি তাই করবে। এখানে দেখো আমি হালকা লাল গাঢ় লাল রং, এখানে একটু খয়েরি রং দিয়ে আমি এই আপেলটাও রং করেছি। তোমরা যদি চাও এখানে সবুজ আপেল সবুজ রঙও করতে পারো, বা হলুদ লাল রং মিশিয়েও করতে পারো, আবার তোমরা এভাবেও করতে পারো। পরীক্ষায় তোমাদের যেই রং দিতে ইচ্ছা হয় সেই রং দিতে পারো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, ভালো থাকবে সবাই। আর সম্পূর্ণ রং করার পরে কিন্তু অবশ্যই কিছু কিছু জায়গায় বর্ডার দিতে হবে, পাতাতেও আপেলেও। এই জিনিসটা তোমরা মনে রাখবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।